দাও দাওকৈ জ্বলিছে। জুই লেলিহান শিখাই চানিছে এটা অঞ্চল। বদরপুরত হঠাৎ ভয়ঙ্কর জুই। এই দৃশ্য দেখি হয়তো আপুনি ভাবিছে কত ইমান ভয়ঙ্করভাবে জুই লাগিছে, কিন্তু এয়া কোনো দুর্ঘটনাবশত লগা জুই নহয়। এই জুই লগুয়া হয়েছে, হয় করিমগঞ্জ জেলা প্রশাসনে লগাইছে এই জুই। আসলতে এয়া করিমগঞ্জ আরক্ষী জব্দ করা অবৈধ বার্মি সুপারিত জুই লগাই দিয়ার দৃশ্য। যা জানুয়ারি মাহত জব্দ করা 790 বস্তা বার্মি সুপারিত এইদরে শুক্রবারে দিনের 1 বজাত জুই লগাই দিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনে। সুপারিখিনি গড়াকীবিহীন আর খোয়ার অনুপযোগী বলে আদালতে রায় দিয়ার পিছতে প্রশাসনে দিনতে জ্বলাই দিয়া বৃহৎ পরিমাণের সুপারিখিনির জুই নিশালো এই ধরনের দাও দাওকৈ জ্বলি থাকিল। আজি আমি কোর্টের অর্ডার মতে আপনি দেখা পাইছে যে আমার মহাকাল গোডাউন একটা কেইমান আগতে সিজ করা হয়েছিল, তাতে কোর্টের হিসাবে আমি আজি ডিস্ট্রয় করে আছো বেটেল নাট খিনি। কিমান বেটেল নাট? আমার 736 বেগ আছে আর 53,944 কেজি আছে ইন টোটাল, আর ভ্যালু 2,19,00,000 ইমানখিনি উপরতে হব। সুপারিখিনি যদিও জ্বলাই দিয়া হল, কিন্তু এতিয়াও সুপারির গড়াকী কোন আছিল সেয়া আরক্ষীয়ে খুঁসূত্র উলিয়াব পৰা নাই। ইপিনে এই দৃশ্য বদরপুর রেল স্টেশনের। অবৈধভাবে সরবরাহ করতে 13টাকৈ দবা ভর্তি বার্মিজ সুপারি জব্দ করেছিল আরক্ষীয়ে। বদরপুরত করিমগঞ্জ প্রশাসনে 736 বস্তা বার্মিজ সুপারি জ্বলাই দিয়ার পিছত এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে রেলওয়ে ট্রেকর কাষত এই ধরনের পেলাই রখা প্রায় 12 কোটি টাকা মূল্যের এই বার্মিজ সুপারিখিনির কি ব্যবস্থা করিব জেলা প্রশাসনে। উল্লেখযোগ্য যে 2021 চনের সেপ্টেম্বর মাহতে জব্দ করা 17 দবা সুপারির 7 দবা সুপারি নিলাম সম্পন্ন হল যদিও বাকিখিনি সুপারি এই ধরনের পড়ে আছে। বদরপুরের পর জাহিদ আহমেদ, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।